ইডুকেশন ডিকে আসাম চ্যানেললৈ সকলকে স্বাগতম জানাইছো। আর বন্ধুসকল, এটা আপডেট আছে। এই আপডেটটি শিক্ষামন্ত্রীর ভাষ্য আপনার শুনাম বাৰু। তেখেতরপরে আহিছে ভিডিওটি গুলোকে চাই থাকক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ইয়াত আপনার থাম্বনেল এখন চাই গমে পাইছে যে শিক্ষামন্ত্রীর পরে এইটাই আপডেট আহিছে যে ফেন্সার স্কুল সমূহর শিক্ষামন্ত্রী মন্তব্য প্রকাশ করেছে। সেই মন্তব্য ধুনিয়াকৈ আপনার দাঙি ধরেছে, যেহেতু গতি গোটেইখিনি শুনি লোক। খবরটো সিমান এটা ভাল নহয় যদিও মোস্ট ইম্পর্টেন্ট হয় আপডেটটি। কথাটো এনেকুয়া যে আমার প্রাধিকরণের আইন 2017 আজ অ্যামেন্ডেড আপ টু 2018 তার আউটার ভিতর যখন যেখানে আসলে সেইখানে আমি প্রাধিকরণ এই শিক্ষক শিক্ষয়িত্রীসকল করিল। 2017 চনের আইনখনে কোনো বিদ্যালয়ের প্রাদেশিকীকরণ করা নাই। বিদ্যালয়ের প্রাদেশিকীকরণ নকরার কারণটো হল যে আমার জনসংখ্যা অনুযায়ী যিমান বিদ্যালয় লাগে তাতকে আমার বেশি ইতিমধ্যে আছে। গতি আমার আর উপরঞ্চি বিদ্যালয় দরকার নাই। আমার 26,000 গাঁও আছে, কিন্তু আমার 46,000 আমার প্রাথমিক শিক্ষানুষ্ঠান আছে। তার মানে এখন গাঁৱত 2-3 স্কুল আমার ইতিমধ্যে আছেই। গতি আমার আর অধিক বিদ্যালয়ের প্রাদেশিকীকরণের কথাটা নাই। বিদ্যালয়ের প্রাদেশিকীকরণ 2021 চনতো নাই। লাস্ট বিদ্যালয় প্রাদেশিকীকরণ হয়েছে 2013 চন। এতিয়া এই আইনের আওতাত যখন পড়েছে করা হল, আর যদি আইনের আওতাত করবাত আছে কিবা কারণে থাকি গেছে, আমি জনাতো থাকি যাওয়া নাই, যদি থাকি গেছে হব। আর এই আইনখনের কোনো সংশোধনের কথা বর্তমান সরকারে বিবেচনা করা নাই। ভুল হয়েছে, বুঝার কথাটা এনেকুয়া যে আমার প্রাদেশিকরণের আইন 2017 আজ অ্যামেন্ডেড আপ টু 2018 তার আউটার ভিতর যখন যেখানে আসলে সেইখানে আমি প্রাদেশিকরণ এই শিক্ষক শিক্ষয়িত্রীসকল করিল। 2017 চনের আইনখনে কোনো বিদ্যালয়ের প্রাদেশিকীকরণ করা নাই। বিদ্যালয়ের প্রাদেশিকীকরণ নকরার কারণটো হল যে আমার জনসংখ্যা অনুযায়ী যিমান বিদ্যালয় লাগে তাতকে আমার বেশি ইতিমধ্যে আছে। গতি বন্ধুসকল, ভিডিওটি গমে পালে আপনাদের শিক্ষামন্ত্রী কিখিনি কি ভাষ্য কলে আপনার আর কিবা আপডেট আহিলে জনাই থাকিম বাৰু। কাৰণ শিক্ষামন্ত্ৰীয়ে প্ৰতিদিন এটা নহয় এটা কিবা নহয় কিবা এটা আপডেট দি আছে এইকেইদিন। সেইকাৰণে বাৰু ভিডিঅ'টো সকলোৱে শ্বেয়াৰ কৰি দিয়ক, ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব চেনেলটো, তেতিয়া আপডেটসমূহ পাই থাকিব। ধন্যবাদ, থেংক ইউ।